এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে উহুদের যুদ্ধের ইতিহাস সম্পর্কে এবং আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহ্লামের চেহারা মোবারকে কিভাবে আঘাত লেগেছিল কিভাবে তার দাঁত মোবারক শহীদ হয়েছিল সেই ঘটনাগুলো সম্পর্কে উহুদ হচ্ছে মদিনার অদূরে একটি পাহাড় যে স্থানে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেখানে হজরত হারুন আল্লাহ সাল্লামের কবর বিদ্যমান রয়েছে এই যুদ্ধ মুহাদিসগঞ্জের সর্বসম্মত মত অনুসারে হিজড়ি তৃতীয় সনের শাওয়াল মাসে সংগঠিত হয়েছিল তবে এর তারিখ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে যথা সাত আট নয় দশ এগারো বদর যুদ্ধের পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয় সুতরাং বদরের যুদ্ধে যেসব মুস্তিকরা পরাজিত হয়েছিল সেই মুস্টিকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং তাদের আত্মীয় স্বজনের শোক বিস্মৃত হতে এক বছর সময়ও যথেষ্ট ছিল না মুস্টিকদের মনে প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলতে লাগল সুতরাং এইবার তারা অত্যন্ত নিখুঁত প্রস্তুতি নিয়ে মদিনাতে আক্রমণের সংকল্প করল এবং এই লক্ষ্যে তিন হাজার যোদ্ধার সুসজ্জিত বাহিনী নিয়ে মুস্টিকরা মদিনার দিকে অগ্রসর হল এই বাহিনীতে ছিল সাতটি বর্ম দুইটি অশ্ব এবং তিন হাজার উঠ মুস্তিকরা একই সাথে জন মহিলাকে সঙ্গে করে নিয়ে এসেছিল কারণ ছিল এই যে এই মহিলারা পুরুষদেরকে যুদ্ধের জন্য উত্তেজিত করবে আর পালিয়ে যাওয়ার সময় তিরস্কার করে লজ্জা দেবে এইদিকে নবী করিম সাল্লাহ আলহ্লামের চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহুতালাহু যিনি মুসলমান হয়ে থাকলেও তখনও পর্যন্ত মক্কাতেই অবস্থান করছিলেন খুবই দ্রুত সমস্ত ঘটনা ও অবস্থা সম্পর্কে লিখে একজন দ্রুতগামী দূতের মাধ্যমে হুজরেপাক সাল্লাহ আলিবাস্লামের নিকট তিনি ঘটনাটি পাঠিয়ে দিলেন হুজরে পাক সাল্লা আলিমা খবর পাওয়ার পর অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে তৎক্ষণাৎ দুইজন লোক পাঠিয়ে দিলেন তারা এসে সংবাদ দিল যে কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে পৌঁছে গেছে যেহেতু শহরের উপর আক্রমণের আশঙ্কা ছিল তাই চারিদিকে পাহারার ব্যবস্থা করা হলো। রসুল্লা সাল্লাইবাসাল্লাম ভোরবেলা সাহাবিদের সাথে এই বিষয়ে পরামর্শ করলেন এবং এক হাজার সাহাবির একটি বাহিনী নিয়ে মদিনার বাইরে আগমন করলেন এদের মধ্যে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এবং তার তিনশো সমমানা মুনাফিকও ছিল কিন্তু তাদের সবাই পথি ফিরে গেল ফলে মুসলমানরা থাকলো মাত্র সাতশো জন মদিনা থেকে বের হওয়া যখন সেনাবাহিনীর চূড়ান্ত হিসাব হলো তখন দলের মধ্যে যারা অল্পবয়স্ক বালক ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়া হল কিন্তু কিশোরদের মাঝে জিহাদের স্পৃহা এত প্রবল ছিল যে যখন রাফে ইবনে খাদিসকে বলা হলো যে তোমার বয়স কম তুমি ফিরে যাও তখন তিনি পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন যেন তাকে লম্বা মনে করা হয় সুতরাং তাকে জিহাদে নেওয়া হলো সামোরা ইবনে জুনদুব যিনি রাফে ইবনে খাদিজের সমবয়সী ছিলেন তিনি যখন এই ঘটনা দেখলেন তখন তিনি আরস করলেন যে আমি তো রাফেকে কুস্তি তো ধরাশায়ী করে দিতে পারি যদি তাকে জেহাদে নেওয়া হয় তবে আমাকেও আরও উত্তম কারণে আগেই নেওয়া উচিত তাদের কথাই উভয়কে কুস্তি প্রতিযোগিতায় লাগিয়ে দেওয়া হলো সামুরা রাফেকে ধরাশায়ী করে দিলেন ফলে তাকেও জেহাদে গ্রহণ করা হলো যেই সকল লোকেরা দাবি করে যে ইসলাম তরবারির জোরে প্রসার লাভ করেছে তারা এই মুসলিম কিশোরদের আত্মত্যাগ দেখে নিজেদের মিথ্যা রটনার জন্য কি লজ্জিত হবে না যুদ্ধক্ষেত্রে পৌঁছে নবী করিম সাল্লাহ আল্লাহাম সেনাবাহিনী বিন্যাস করলেন উহুদ পাহাড়টি ছিল পিছনের দিকে কাজেই সেই দিক থেকে শত্রুদের আক্রমণের আশঙ্কা ছিল রসুলুল্লা সাল্লাহ আল্লাহাম পঞ্চাশ জন তীরদাসকে পাহাড়ের উপর প্রহরায় মোতায়ন করলেন এবং নির্দেশ দিলেন যে মুসলমানদের জয় হোক কিংবা পরাজয় হোক তোমরা কোনো অবস্থাতেই নিজেদের অবস্থান থেকে নড়বে না এরপর যুদ্ধ শুরু হয়ে গেল দীর্ঘক্ষণ তুমুল যুদ্ধের পর যখন কাফের সৈন্যরা পিছটান দিতে লাগল তখন মুসলমানদের অবস্থা সন্তোষজনক দেখাচ্ছিল কুরাইশের কাফেররা আতঙ্কিত হয়ে বিক্ষিপ্ত হয়ে গেল মুসলমানগণ গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লেন এইটা দেখা মাত্র যাদেরকে পাহাড়ের উপরে নিয়োগ করা হয়েছিল তারাও নবী করিম সাল্লাহ্লামের কথাকে ভুলে গিয়ে নিচে নেমে আসলো তাদের দলনেতা আবদুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে অনেক বারণ করেছিলেন কিন্তু তারা আর এখানে প্রহরায় থাকার প্রয়োজন নেই মনে করে সেখান থেকে সরে আসলেন সুতরাং এখানে মাত্র কয়েকজন সাহাবি রয়ে গেল এই অবস্থা দেখে খালেদ ইবনে ওয়ালিদ যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করছিলেন তিনি পিছন দিক থেকে আতর্কিত আক্রমণ করে বসলেন আবদুল্লাহ ইবনে জুবাইর এবং তার অবশিষ্ট গুটি কয়েক সঙ্গী প্রাণপণ লড়াই করে অবশেষে সকলেই বরণ করলেন যখন রাস্তা পরিষ্কার হয়ে গেল তখন খালিদ তার বাহিনী নিয়ে পেছন দিক থেকে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং উভয় ফৌজ এমনভাবে সংঘবদ্ধ হয়ে গেল যে মুসলমানগণ স্বয়ং মুসলমানদের হাতেই শহীদ হতে লাগলেন হুজুরে পাক সাল্লাহ আলাইস্লামের চেহারার সাথে হজরত মুসআর রাজিয়াল্লাহ তালহুয়ের চেহারার অনেকখানি মিল ছিল উহুদের যুদ্ধে হজরত মুসআর রাজিয়া তালানহু শাহাদাত বরণ করলেন যেহেতু তার সাথে নবীজি সাল্লাহু আলাইস্লামের চেহারার মিল ছিল তাই তার শাহাদাতকে কেন্দ্র করে নবী করিম সাল্লাহ আল্লাহের শহীদ হওয়ার গুজব ছড়িয়ে পড়ল কোনো কোনো বর্ণনায় রয়েছে যে জনৈক শয়তান অথবা জনৈক মুশরিক অতি উচ্চ স্বরে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিহত হয়েছেন বলে ঘোষণা করে দিয়েছিল এই সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে মুসলিম সৈন্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল বড় বড় খ্যাতনামা বীরদের পা টলতে লাগল তবুও অনেক বীর তখনও পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে থাকলেন কিন্তু তাদের সকলেরই দৃষ্টি গভীর আগ্রহে নবী করিম সাল্লাহ আলাইস্লামকে খুঁজছিল সবার আগে হজরত কাব ইবনে মালিক রাজিয়া আল্লাহতালহু হুজুরেপাক সাল্লাহ আলাইস্লামকে দেখতে পেয়েছিলেন তিনি আনন্দে উচ্চস্বরে বলে উঠলেন যে মোবারক হোক রসুল্লাহ সাল্লাহ নিরাপদে এখানেই আছেন এই খবর শোনা মাত্র সাহাবাই কেরাম হুজুরেপাক সাল্লাহ আলাইস্লামের দিকে দৌড়ে আসলেন কিন্তু এরই সাথে সাথে কাফেররাও সকল দিক থেকে সরে এসে এই দিকেই তাদের আক্রমণ জোরদার করল বেশ কয়েকবার হুজরে পাক সাল্লু প্রতি আক্রমণ করা হলো কিন্তু তিনি নিরাপদেই রইলেন একবার কাফেররা প্রচণ্ড চাপ সৃষ্টি করল তখন হুজরে পাক সাল্লাহু বললেন কে আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এটা শোনার সাথে সাথে হজরত জিয়াদ ইবনে সাকান চারজন আসহাবসহ এগিয়ে আসলেন এবং সকলেই প্রাণপণ লড়াই করে শহীদ হয়ে গেলেন হজরত জিয়াদ যখন আহত হয়ে মাটিতে পড়ে গেলেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তার লাশ নিকটে নিয়ে এসো লোকেরা হজরত জিয়াদকে উঠিয়ে নিয়ে আসলেন তার দেহে তখনও কিছুটা প্রাণস্পন্দন অবশিষ্ট ছিল তিনি হুজরে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র চরণের উপর মুখ রাখলেন এবং সেই অবস্থাতেই হজরত জিয়াদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুবহান আল্লাহ এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নুরানি চেহারা আহত হল কুরাইশদের বিখ্যাত বীর আব্দুল্লাহ ইবনে কামিয়া কাতার ডিঙিয়ে সামনে আসলো এবং নবী করিম সাল্লাহ আলাইস্লামের পবিত্র চেহারার উপর তরবারির আঘাত করল এতে শিরস্থানের দুইটি কড়া হুজরেফাক পাক সাল্লাহ আলাইস্লামের পবিত্র চেহারার ভিতরে ঢুকে গেল এবং একখানা পবিত্র দাঁত শহীদ হয়ে গেল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালু শিরস্থানের কড়া জখম হতে বের করার জন্য অগ্রসর হলেন তখন হজরত আবু উবায়দা ইবনুল জার্রাহ তালানহু কসম দিয়ে বললেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই খেদমতটুকু আপনি আমাকে করার সুযোগ দিন এই বলে হজরত আবু উবায়দা সামনের দিকে অগ্রসর হলেন এবং হাতের পরিবর্তে মুখ দিয়েই সেই কড়া দুইটি বের করে আনার জন্য সজরে টান দিলেন এতে প্রথমবারে একটি কড়া বের হয়ে আসলো কিন্তু সাথে সাথে হজরত আবুবায়দার একটি দাঁতও ভেঙে গেল এটা দেখে দ্বিতীয় কড়াটি বের করার জন্য হজরত আবুবক্কর সিদ্দিকী রাজিয়াল্লাহতালহু পুনরায় অগ্রসর হলেন এইবারও আবু আবুবায়দা তালানহু তাকে কসম দিয়ে বাধা দিলেন এবং নিজেই কড়া বের করার জন্য দ্বিতীয়বার একইভাবে হাতের পরিবর্তে মুখ দিয়ে দ্বিতীয় কড়াটি টেনে বের করে আনলেন দ্বিতীয় কড়াটি বের হয়ে গেল একই সাথে আবু আবুবায়দার দ্বিতীয় দ্বারটিও ভেঙে গেল এরপর দেখা গেল সাহাবিদের আত্ম উৎসর্গ কাফেররা মুসলমানদের জন্য কিছু গর্ত খনন করে রেখেছিল নবী করিম সাল্লাহ আলিমু এই গর্তগুলোর একটির ভিতরে পড়ে গেলেন এটা দেখে আত্মত্যাগী সাহাবিগণ নবী করিম সাল্লাহ আলিমা চারিদিক থেকে ঘিরে ফেললেন চারিদিক থেকে তখন তীর আর তরবারির বৃষ্টি বর্ষণ হতে লাগলো কিন্তু সাহাবাগন এই সমস্ত আঘাতকে নিজেদের উপরে গ্রহণ করে নিলেন হজরত আবু দাজানা তালানহু গিয়ে হজরেবাক সাল্লাহ আল্লাহ জন্য ঢাল হয়ে গেলেন হুজরে পাক সাল্লাহ দিকে যেই দিক থেকে তীর আসতো সেই তীরই হজরত আবু দাজানা রাজিয়াল্লাহু তালাহুর পিঠে পতিত হতো হজরত রাজিয়া আল্লাহু তাল্লাহু তীর আর তরবারির আঘাতসমূহ নিজের দেহ পেতে গ্রহণ করে নিয়েছিলেন ফলে হজরত তাল্হা রাজি আল্লাহ তালান হয়ে একটি হাত কেটে মাটিতে পড়ে গেল যুদ্ধ শেষ হলে দেখা গেল হজরত তালহা রাজি আল্লাহু হয়ে দেহে সত্তরটিরও বেশি আঘাতের চিহ্ন রয়েছে আল্লাহ আকবর হজরত আবু তালহা রাজি আল্লাহ তালানহু একটি ঢালের সাহায্যে নবী করিম সাল্লাহু রক্ষা করছিলেন হুজরে পাক সাল্লাহ যখন মাথা উঠিয়ে সেনাবাহিনীর দিকে তাকাতেন তখনই তাল্হা রাজিয়াল্লাহ তালাহু বলতেন ইয়া আল্লাহ আপনি দয়া করে মাথা উঠাবেন না শত্রুদের নিক্ষিপ্ত কোনো তীর যেন আপনার দেহ মোবারকে না লাগে এটার জন্য আপনার পূর্বে আমারই বুক প্রস্তুত রয়েছে আল্লাহ আকবর একজন সাহাবি আরোস করলেন ইয়া রাসুলাল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমার ঠিকানা কোথায় হবে হজরপাক সাল্লাহ আলাইবাস্লাম বললেন বেহেস্তে এই সাহাবি যখন জিজ্ঞাসা করছিলেন তখন তিনি হাতে কয়েকটি খেজুর নিয়ে খাচ্ছিলেন এই কথা শোনা মাত্র খেজুরগুলো তিনি ফেলে দিলেন এবং সোজা শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকে প্রাণপণ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন দুর্ভাগা কুরাইশের কাফেররা অত্যন্ত নির্মমভাবে নবী করিম সাল্লাহ আল্লাহামের প্রতি তীর নিক্ষেপ করছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জবান মোবারক থেকে তখন শুধু এই কথাই উচ্চারিত হচ্ছিল যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন তারা জানে না রসুলুল্লা সাল্লাহ আল্লাহসাল্লামের উজ্জ্বল চেহারা হতে রক্ত প্রবাহিত হচ্ছিল নবী করিম সাল্লাহ আল্লা সাল্লাম কোনো কাপড় ইত্যাদি দিয়ে তার আপদমস্তক রক্তগুলো মুছছিলেন আর বলছিলেন এই রক্তের একটি ফোটাও যদি জমিনা পড়ত তাহলে সকলের উপর আল্লাহর আজাব অবতীর্ণ হতো এই যুদ্ধে কাফেরদের মাত্র ২২ জন বা তেইশ জন নিহত হয় এবং মুসলমানদের পক্ষে সত্তর জন শাহাদ বরণ করেন এছাড়াও এই উহুদের যুদ্ধে হুজরে পাক সাল্লাহু আলাইসাল্লামের চাচা হামজা রাজিয়াল্লাহ তাল্লাহ্নহু শহীদ হন ইসলামের এই ইতিহাসগুলো সবাইকে জানা সুযোগ করে দিন উহুদ যুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু